আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই মুসলিমানের সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আইনুল আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন করোনায় ওফাত বরণ করলে জান্নাতি নাকি জাহান নামি করোনা থেকে বাঁচতে নবীজি সাল্লাহামের বিস্ময়কর সব বিধান এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন এবং নিজেকে আল্লাহ প্রদত্ত এই মসিবত থেকে রক্ষা করতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো কোরআন এবং হাদিসের ভাষ্যমতে মহামারী পৃথিবীতে আল্লাহর একটি সাজা যখন কোন জাতির মধ্যে জেনার মতো কোনো নিন্দনীয় কাজ বেড়ে যায় তখন আল্লাহ তাদের মহামারীর মাধ্যমে সাজা দেন মহানবী করেছেন যখন জাতির মধ্যে প্রকাশ্য জেনা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে সাজার প্রাদুর্ভাব ঘটে তাছাড়া এমন সব মসিবতের উদ্ভব হয় যা আগে কখনো লোকেদের মধ্যে দেখা যায়নি সুনানে ইবনে মাজাহ হাদিস নং 4019 আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam কে মহামারী সম্পর্কে জিজ্ঞাসা করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam তাকে বলেন এটি হচ্ছে এক ধরনের সাজা আল্লাহ যার উপর তা পাঠাতে ইচ্ছা করেন পাঠান কিন্তু আল্লাহ এটাকে মুমিনের জন্য রহমত বানিয়েছেন অতএব মহামারীতে কোনো বান্দা যদি ধৈর্য ধারণ করে এবং এই বিশ্বাস নিয়ে নিজের শহরে অবস্থান করে যে আল্লাহ তার জন্য যা করে রেখেছেন তাছাড়া আর কোনো সমস্যা তার উপর আসবে না তাহলে সেই বান্দার জন্য রয়েছে শহীদের সওয়াবের মতো সমান সওয়াব সহি বুখারি হাদিস নং পাঁচ হাজার দিনের ব্যাপারে উদাসীনতা জাতির সমাপ্তি ডেকে আনে আল্লাহর অবাধ্যতা সীমা লঙ্ঘন এবং অবাধ ভুল পথগামিতা মহামারীর অন্যতম প্রধান কারণ হলেও শুধু ভুল পথগামীরা এটিতে নিপতিত হয় না বরং সৎ এবং নেককার মানুষও তাতে নিপতিত হয় কেননা তারা দিনের দায়িত্ব যথাযথভাবে পালন করলে হয়তো উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হতো না পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে তোমাদের আগের যুগে আমি যাদের রক্ষা করেছিলাম তাদের মধ্যে অল্প কয়েকজন ছাড়া সবজন ছিল না যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে নিষেধ করত। তারা সীমালঙ্ঘনকারীরা যাতে সুখ স্বাচ্ছন্দ্য পেত তারই অনুসরণ করত এবং তারা ছিল অপরাধী শ্রাহুদ আয়াতনং একশো ষোলো কোরআনের বর্ণনায় মহামারীতে সমাপ্ত হওয়া জাতির ইতিহাস অতীতেও আল্লাহ ভুল পথগামীদের সাজা হিসেবে মহামারীর এবং সে জাতির সমাপ্তি ঘটিয়েছেন দাউদ যুগে এমন এক ঘটনা ঘটেছিল পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে তুমি কি তাদের দেখোনি যারা ওফাতের ভয়ে হাজারে হাজারে নিজের আবাসভূমি ত্যাগ করেছিল অথপর আল্লাহ তাদের বলেছিলেন তোমাদের ওফাত হোক তারপর আল্লাহ তাদের জীবিত করেন বাকারা আয়াত নং দুশো তেতাল্লিশ আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়ালাহুয়ানহু বলেন তারা সংখ্যায় ছিল চার হাজার মহামারীর ভয়ে তারা পালিয়েছিল তারা বলেছিলেন আমরা এমন ভূমিতে যাব যেখানে ওফাদ নেই অথপর তারা এক স্থানে একত্রিত হলো তখন আল্লাহ তাদের উপর ওফাদ ফরমান জারি করেন তফসিরে ইবনে কাসির এছাড়াও একটি হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় আল্লাহ অতীতের কোনো কোনো গোত্রকে মহামারীর মাধ্যমে সাজা দিয়েছেন নবী সাল্লাহ বলেন এটি আল্লাহর গজব বনি ইসরায়েলের এক গোষ্ঠীর উপর এসেছিল তার অবশিষ্টাংশ মহামারী সুনানে তিরমিজি হাদিস নং এক হাজার পঁয়ষট্টি মহামারী নিয়ে মহানবী সাল্লাহ আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী মহামারী এবং মুসিবতের প্রকোপ বেড়ে যাওয়াকে রসদাল্লাহ আলহিসাল্লাম কিয়ামাতের অন্যতম আলামত হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেছেন কিয়ামাতের আগের ছয়টি নিদর্শন গণনা করে রাখো আমার ওফাত অথপর বাইতুল মোকা দাস বিজয় এরপর তোমাদের মধ্যে ঘটবে মহামারী বকরির পালের মহামারীর মতো সহি বুখারি হাদিস নং তিন তবে এটি থেকে আল্লাহ পবিত্র নগরী মদিনাকে রক্ষা করবেন বলেও ভবিষ্যৎবাণী করেছেন আবু হুরাইরা রাজি আল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মদিনায় ঢুকতে পারবে না দা জাল আর কোনো মহামারী সহি বুখারি হাদিস নং পাঁচ আল্লাহর এই কঠিন সাজা দেখা দিলে কি করণীয় যে কোনো সমস্যায় বান্দা আল্লাহ হোক এবং তার কাছে ক্ষমা ও আশ্রয় প্রার্থনা করুক এটাই মহান প্রতিপালক আল্লাহর প্রত্যাশা পবিত্র কোরআনের একাধিক স্থানে এমন সময়ে আল্লামুখী হওয়ার নির্দেশনা রয়েছে তাই মহামারী দেখা দিলে মুমিনের প্রধান কাজ হল নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে বিনীত হয়ে ক্ষমা প্রার্থনা করা আল্লাহ বলেন আমি তাদের সাজা দ্বারা পাকরাও করলাম কিন্তু তারা তাদের প্রতিপালক লোকের প্রতি বিনীত হল না এবং কাতর প্রার্থনাও করে না সুরা মিনুন আয়াত নং ছিয়াত্তর বেশিরভাগ মহামারী সংক্রামক তাই রসুল্লাহ আলহিউসাল্লাম সংক্রমণ রোধে মুসিবত সম্পন্ন অঞ্চলে যাতায়াত নিষিদ্ধ করেছেন মুমিন ইমান এবং এখলাসের সাথে ধৈর্য ধারণ করবে মহানবী সাল্লাহ আলহিউসাল্লাম বলেন কোথাও মহামারী দেখা দিলে এবং সেখানে তোমরা অবস্থানরত থাকলে সে জায়গা থেকে চলে এসো না অন্যদিকে কোনো এলাকায় এটি দেখা দিলে এবং সেখানে তোমরা অবস্থান না করলে সে জায়গায় যেও না সোনানে তিরমিজি হাদিস নং এক হাজার পঁয়ষট্টি সহি বুখারির বর্ণনায় পাওয়া যায় শামে মহামারী দেখা দিলে ওমর রাজিয়ালহু তার গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফর স্থগিত করেন সহি বুখারি হাদিস নং পাঁচ হাজার সাতশো উনতিরিশ মহামারীতে ওফাতকৃত হলে তারা শহীদ আল্লাহ তালা সাজা হিসেবে মাহামারী নাজিল করেন যেন বান্দা আল্লাহর দিকে ফিরে আস সুতরাং এটি দেখা দিলে কোনো বান্দা যদি আল্লাহর কাছে বিনীত হয়ে তবা করে এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ মোতাবেক দুর্যোধারণের পরীক্ষা দেয় তবে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করেন এমন মুসিবতের সময় পরার দোয়া হাদিসে এসেছে যে ব্যক্তি আলোচিত দোয়াটি সন্ধ্যায় তিনবার পাঠ করবে সকাল হওয়া পর্যন্ত তার প্রতি কোনো মাসিবত হঠাৎ চলে আসবে না আর যে কোনো সকালে তিনবার পাঠ করবে সন্ধ্যা পর্যন্ত তার উপর কোনো কঠিন আজাব আসবে না দোয়াটি হল বিসমিল্লাহ ইয়াদুরু মা আসমিহি শায়ন ফিল আর দি ওয়ালা ফিসাই ওয়াহু আসামিউল আলিম যার অর্থ দ্বারাই আল্লাহর নামে যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা ও মহা জ্ঞানী আবু দাউদ হাদিস নং পাঁচ এই দোয়াটি আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি এখান থেকে পড়ে নিতে পারেন আনাস রাদুয়ানহু থেকে বর্ণিত ব্যাধি থেকে বাঁচতে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুমা ইন্নি আউজুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি মিন সৈল আসকাম যার অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই শ্বেত উন্মাদনা কুষ্ঠ এবং সব ধরনের মুসিবত থেকে এই দুয়াটিও আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি একবার হজরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহানহু সিরিয়ার রাষ্ট্রীয় সফরে বের হয়েছিলেন সিরিয়াতে মহামারী দেখা দিলে তিনি সেই সফর বাতিল করে মদিনায় ফিরে গিয়েছিলেন সে সময় মুসলিম সেনাপতি হজরত আবু উবাইদাহ ইবনুল জর্রাহ রাজিয়াল্লাহুয়ানহু খলিফাকে বলেছিলেন আপনি কি সফর এস্ত স্থগিত করে আল্লাহর তাকদির থেকে পলায়ন করেছেন হযরত উমর রাজি আল্লাহুয়ানহু অত্যন্ত বিজ্ঞতার সঙ্গে সেনাপতির সেই কথার জবাবে বলেছিলেন আমি আল্লাহর তাকদির থেকে পালিয়ে আল্লাহর তাকদিরের দিকেই অগ্রসর হয়েছি বর্তমান সময়ে আমাদের দেশেও একই পরিস্থিতি বিরাজ করছে করোনা ভীতিতে জীবন কাটাচ্ছে সারা দেশ বিশ্বের অনেক দেশ এর কারণে জরুরি অবস্থা জারি করেছে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে চিকিৎসকদের মতে এটি একজনের দেহ থেকে অন্যজনের দেহে ছড়িয়ে যায় তাই অন্যজনের সঙ্গে দেখা সাক্ষাৎ স্পর্শ বা কথাবার্তায় সতর্কতা অবলম্বন করা বেশ জরুরি গোটা বিশ্ব এর প্রাদুর্ভাব প্রতিরোধ করতে নানামুখী কার্যক্রম শুরু করেছে তারা বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবছেন ফলে এই অদ্ভুত পরিস্থিতিতে সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন সরকারের এটি সময় উপযোগী এবং সঠিক সিদ্ধান্ত ইসলাম শরীয়তেও এটি সমর্থন করে আমার কাছেও সরকারের এই সিদ্ধান্ত কল্যাণকর বলে মনে হয়েছে এটি যদি আমরা গ্রহণ করি তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নেই শুধুমাত্র শারীরিকভাবে এর থেকে রক্ষা পেলে চলবে না মানুষের আত্মারও পরিশুদ্ধিকরণ করতে হবে উদাহরণস্বরূপ বলা যায় আমাদের শরীরে যদি কোনো সমস্যা হয় তাহলে স্রেফ ওই সমস্যাযুক্ত স্থানেই মলম লাগিয়ে ক্ষান্ত হয়ে যাওয়া উচিত নয় লোহিত পরিষ্কারের জন্য ওষুধ সেবন করা প্রয়োজন তদ্রুপ মানুষের শরীরকে যদি একটি ক্ষুদ্র রাষ্ট্র কল্পনা করা যায় তাহলে সেই শরীরের রাজধানী হল কলব যেটি আয়ত্তে চলে এলে বাকি অঙ্গগুলো আপনা আপনি আয়ত্তে চলে আসে ঠিক যেমন কোনো দেশ দখল করতে হলে প্রথমে সেই দেশের রাজধানী দখল করতে পারলে গোটা দেশটি দখলে আনতে তেমন কোনো বেগ পেতে হয় না তেমনি কলবকে আয়ত্তে আনতে পারলে অন্যান্য অঙ্গগুলোও আয়ত্তে না খুবই সহজ হয়ে যায় এই সম্পর্কে রসুল সাল্লাহ আলহিউসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস হল মানুষের শরীরে একখণ্ড অংশ রয়েছে যেটি পরিশুদ্ধ হলে পুরো শরীর পরিশুদ্ধ হয়ে যায় পক্ষান্তরে এটি ময়লা হলে পুরো শরীরই ময়লা হয়ে যায় আর এটি হল কলব বা অন্তর তাই অন্তরের পরিশুদ্ধিতে আমাদের এগিয়ে আসতে হবে এজন্য অন্যায়কে বর্জন করে আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করতে হবে আরো বেশি বেশি রোনাজারির মাধ্যমে আল্লাহর কা। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে রসুল্লাহ আলহ্লামের শেখানো দোয়াটি পড়তে হবে আল্লাহমা ইল্লি আউজিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল বুজামি ওয়া মিন সৈল আসকামি আল্লাহ সুবাহানা আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন আমিন এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ তাই যদি মুসলিমানকে এখনো সাবস্ক্রাইব না করে থাকে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং আইকনে ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন যাতে ভিডিওটি ট্রেন্ডিং হয়ে লক্ষ লক্ষ মুসলমানের কাছে পৌঁছে যায় এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায় আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই